অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন সকল সিস্টেম রিফরমেশন করা হবে বাংলাদেশ শ্রেষ্ঠ বন্যার সমস্যা ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখব আসলে ফ্যাসিস সরকার গত ১৬ বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে রাষ্ট্রের সকল অঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে অকার্যকর করে রাখা হয়েছে আমরা একটা জাতীয় ঐক্যের বাংলাদেশ চাই তবে বন্যা আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে নোয়াখালী জেলার প্রতিনিধি বেলাল হোসেন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার রাত আটটায় নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ আরও বলেন ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই আমরা বলছি সিস্টেমকে রিফর্মেশন করব। তিনি যদি তার ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনিও করবেন না এটাই স্বাভাবিক তাই ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে বর্তমান যে ক্রান্তিকালীন পরিস্থিতি সেটা যাওয়ার পর আমরা সিস্টেম রিফর্মেশনে হাত দিব ছাত্ররা সিস্টেম রিফর্মেশনের জন্য লড়াই করেছে শুধু ক্ষমতার পালা বদলের জন্য নয় নোয়াখালী উপকূলীয় অঞ্চল এখানকার মানুষের বন্যার সাথে খুব একটা পরিচিতি নয় তবে উপকূলের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তারা সচেতন তাই উদ্ধার কাজে সবার কিছুটা বেগ পেতে হচ্ছে আমরা সবাই মিলে কাজ করব অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে আপনারা তাদের সহযোগিতা করবেন এর আগে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বেগম বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এ সময় বাসিন্দাদের সাথে কথা বলেন তাদের খোঁজ খবর নেন তারপর আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের পুনর্বাসন ও সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ষোলো পদাতিকের সিইও লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল উদ্দিন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ গণমাধ্যম কর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন